আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেনকে ধ্বংস করে দেবে পশ্চিমা সামরিক সহায়তা, রাশিয়াকে সরাসরি আক্রমণে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সুস্পষ্ট। এরপর জানিয়ে দেব ইরানের বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দেব চীন রাশিয়াকে ঠেকাতে 88টি F-35 যুদ্ধ বিমান কিনেছে কানাডা। আরো জানিয়ে দেব সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আরব বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিত্ব। সর্বশেষ জানিয়ে দেব কাশ্মীর ঘিরে ভারত সরকারের চিন্তা বাড়ালো লাদাখও। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনকে ধ্বংস করে দেবে পশ্চিমা সামরিক সহায়তা, রাশিয়াকে সরাসরি আক্রমণে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি স্পষ্ট। এমন কোন দিন নাই যে কিছু পশ্চিমা রাজনীতিবিদ ঘোষণা করেন যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ইউক্রেন সফল হচ্ছে এবং রাশিয়া ব্যর্থ হচ্ছে। এটা অবশ্যই মনোবল বৃদ্ধিকারী, কিন্তু এটা পরিষ্কারভাবে একটি অর্থহীন দাবি। রাশিয়ার অগ্রগতি ধীর হলেও তা বন্ধ হওয়ার সম্ভাবনা খুব কম। বাস্তবতা হলো রাশিয়াকে পরাজিত করার জন্য ইউক্রেনকে আরো সশস্ত্র যুদ্ধে ঠেলে দেওয়ার পশ্চিম বর্তমান পদ্ধতি এই সংঘাতকে নিঃসন্দেহে দীর্ঘায়িত করবে এবং যত সময় লাগবে যুদ্ধ তত দীর্ঘ হবে, ততই ইউক্রেনীয়দের বাড়িঘর, শহর, শিল্প এবং অর্থনীতির ওপর এর ধ্বংসলীলা বাড়বে। গত দুই মাসের রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অঞ্চল মূলত ডনবাসের বিচ্ছিন্ন অংশগুলোর পরিধির থেকে সম্ভবত 5 গুণ বেড়েছে। যদি রাশিয়া এ গতিতে পরাজয় ভোগ করতে থাকে, তবে আরো 2 মাসের মধ্যে ইউক্রেনের সমগ্র দক্ষিণাঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হবে। ওডিশার মতো শহরগুলির পরিণতি মারিওপোলের মতো হবে এবং আরো হাজার হাজার ইউক্রেনীয় মারা যাবে। আরো খারাপ বিষয় হলো যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে যেসব ইউক্রেনীয়রা অন্য দেশে পালিয়ে গেছে তাদের ফিরে আসার সম্ভাবনা কম হয়ে যাবে, কারণ তাদের ফিরে আসার জন্য কোনো বাসস্থান বা কর্মক্ষেত্র থাকবে না। ইউক্রেনীদেরকে যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহিত করা তাই কেবল তাদের দেশটিকে বসবাসের অযোগ্য করে তুলেছে। যদিও এই যুদ্ধ দ্রুত থামানোর 2টি উপায় রয়েছে, তবে সমস্যাটি হলো বেশিরভাগ পশ্চিমা নেতাদের কাছে তা গ্রহণযোগ্য নয়। ন্যাটোর জন্য এই যুদ্ধে প্রবেশ করা তেমন কঠিন নয়, তবে এতে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সুস্পষ্ট এবং এ কারণেই পশ্চিমারা সরাসরি হস্তক্ষেপ করতে পারছে না। অন্য বিকল্প হলো রাশিয়াকে বিস্তৃত শান্তি আলোচনায় আমন্ত্রণ জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে পুতিনকে রাজি করানো। পশ্চিমা নেতারা পুতিনের সাথে আলোচনায় অনীহা প্রকাশ করেছেন, কিন্তু তারা সার্বিয়ার সেবাদানে মিলেসেভিচের সাথে এটি করেছিলেন। সেভরনিকায় গণহত্যার মাত্র কয়েক মাস পর এবং এর ফলাফল ছিল ডেটন চুক্তি, যা 1995 সালে বসনিয়া যুদ্ধের অবসান ঘটিয়েছিল। পুতিনকে আলোচনার টেবিলে আনার জন্য সবকিছুই করতে হবে। আলোচনার ফলাফল পূর্ব নির্ধারিত করার প্রয়োজন নেই, লড়াইয়ের চেয়ে কথা বলা গুরুত্বপূর্ণ। পশ্চিমা নেতারা যদি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে না পারে বা আরো সঠিকভাবে রাশিয়াকে পরাজিত করার আশায় ইউক্রেনকে যুদ্ধ করতে প্রচারণা দেন, তাহলে একটি বিষয়ে নিশ্চিত থাকতে হবে যে পুতিন কখনোই পরাজয় মেনে নেবেন না। পশ্চিমা নীতি নির্ধারকরা যদি মনে করেন যে ইউক্রেনকে অস্ত্র উৎসাহ সরবরাহ করলে তার রাশিয়ার বিরুদ্ধে বিজয় এনে দেবে, তাহলে তারা পুতিনের উদ্দেশ্য এবং দৃঢ় সংকল্পকে মারাত্মকভাবে ভুল বুঝেছেন। অতএব ইউক্রেনের স্বার্থে পশ্চিমাদের এখনই যুদ্ধ বন্ধ করার জন্য কিছু করতে হবে, যাতে তারা রক্ষা করতে চায় এমন দেশের অন্তত কিছুটা অবশিষ্ট থাকে। ইরানের বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র। ইরান ইস্যুতে ইসরায়েলের সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের আসন্ন ইসরায়েল সফরে এ নিয়ে আলোচনা হবে। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে এক নিয়মিত ব্রিফিংয়ে জ্যাক সুলিভান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন খবর রয়টার্সের। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ইরানের পারমাণবিক অস্ত্রের হুমকি নিয়ে ইসরায়েলের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসবেন জ্যাক সুলিভান। তবে তার আসন্ন
সমন্বয়ে এ সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি প্রক্রিয়াধীন। ইরানের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে ইসরায়েলের বিরোধিতা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্যাক সুলিভান বলেন, আপাতত এ নিয়ে কিছু বলতে চান না তিনি। তবে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে তেহরানের ড্রোন সরবরাহ এবং ইরানে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন বন্ধের ওপর জোর দেন সুলিভান। জ্যাক সুলিভান বলেন, ইরানের হুমকির বিষয়ে ইসরায়েলের নতুন সরকারের সঙ্গে আমাদের গভীরভাবে আলোচনার সুযোগ রয়েছে, কেননা আমি মনে করি আমাদের মৌলিক উদ্দেশ্য একই। গত দুবছরের মতো সামনের দিনগুলোতেও কৌশলগত কোনো পার্থক্য মতপার্থক্য থাকলে সেটি চীন রাশিয়াকে ঠেকাতে 88টি F-35 কিনছে কানাডা। আমেরিকার কাছ থেকে $1420 কোটি মূল্যের 88টি F-35 অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতে চলেছে কানাডা। দেশটির বিমান বাহিনীর বহরে থাকা পুরনো যুদ্ধ বিমানের স্থলে নতুন এসব যুদ্ধ বিমান যুক্ত করা হবে। গত 30 বছরের মধ্যে এটি হচ্ছে কানাডার সামরিক খাতে সবচেয়ে বড় ব্যয়। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনের সামরিক তৎপরতার প্রেক্ষাপটে অটোয়া গত মার্চ মাসে আমেরিকার কাছ থেকে এসব জঙ্গি বিমান কেনার ঘোষণা দেয় বলে জানান কানাডার প্রতিরক্ষা মন্ত্রী অনিতা আনন্দ। তিনি বলেন, যেহেতু রাশিয়ার অন্যায় এবং অবৈধ আগ্রাসনে আমাদের বিশ্ব ক্রমেই অন্ধকারাচ্ছন্ন হচ্ছে, পাশাপাশি চায়নার তৎপরতার কারণে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দিন দিন অস্থিতিশীল হয়ে উঠেছে, সে কারণে এসব বিষয়কে কানাডা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং তারপরেই এই জঙ্গি বিমান কেনার প্রকল্প হাতে নিয়েছে। আর্কটিক এলাকাসহ আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করার এটাই ভালো সময়, মন্তব্য করেন অনিতা। চুক্তি অনুযায়ী মার্কিন বিমান নির্মাণ কোম্পানি লকহিড মার্টিন এবং প্রড অ্যান্ড কানাডাকে 2026 সালে F-35 জঙ্গি বিমানের প্রথম চালান সরবরাহ করবে। এছাড়া পুরো চালান 2000। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আরব বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিত্ব। সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে আরব বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করেছে রাশিয়ার টেলিভিশন। আরব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার আরবি ভাষার টিভি চ্যানেল এ বিষয়ে একটি জরিপ চালিয়েছে। রাশিয়ান টিভি বলছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান 2022 সালে আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন। রুশ টিভির খবর অনুযায়ী আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে আরব বিশ্বের দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করা হয়েছে। জরিপে অংশ নিয়েছেন 1,18,77,546 জন। সৌদি যুবরাজ দর্শকদের কাছ থেকে পেয়েছেন 73,99,451 ভোট। সৌদি যুবরাজের প্রাপ্ত ভোট ছিল মোট ভোটের 62%। রাশিয়ান টিভি অনুসারে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের পক্ষে পড়েছে 29,50,543 ভোট। একইভাবে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসিকে আরব বিশ্বের তৃতীয় প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করা হয়েছে। সূত্র যে কাশ্মীর ঘিরে ভারত সরকারের চিন্তা বাড়ালো লাদাখও। জম্মু কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে চিন্তিত ভারতের কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে বাড়তি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে লাদাখ। বৌদ্ধ শিয়া মুসলিম অধ্যুষিত এই নতুন কেন্দ্র শাসিত অঞ্চলের জন্য গড়া কেন্দ্রীয় কমিটিতে যোগ দিতে অস্বীকার করেছেন লাদাখের সর্বদলীয় নেতারা। শুধু তাই নয়, লাদাখের নেতারা এখন প্রকাশ্যে বলছেন, অবিভক্ত জম্মু কাশ্মীর রাজ্যে তারা অনেক বেশি ভালো ছিলেন, বিজেপি সরকার তাদের ঠকিয়ে বোকা বানাচ্ছে জম্মু কাশ্মীর রাজ্য ভেঙে। কয়েক বছর আগে জম্মু কাশ্মীর ও লাদাখ নামে দুটি কেন্দ্র শাসিত অঞ্চল করা হয়, সেখানে নতুন করে সমস্যা মাথা চাড়া দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চিন্তিত। কারণ G20 গোষ্ঠীর সভাপতিত্ব পাওয়ার পর দেশের যেসব জায়গায় তিনি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে চাইছেন সেগুলোর একটি শ্রীনগরে হবে বলেও স্থির করা হয়েছে। আগামী মে মাসে ওই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র আজ সোমবার প্রথম আলোকে বলেছেন, সম্মেলনের আয়োজকেরা বোঝার চেষ্টা করেছেন সেখানকার পরিস্থিতি কতটা জটিল, সংকট কতটা তীব্র। পরিস্থিতির উন্নতি না হলে আন্তর্জাতিক পর্যায়ে জম্মু কাশ্মীর ও লাদাখ নিয়ে সরকারের এতদিনের সব দাবি অসার প্রতিপন্ন হতে পারে। আর সম্মেলন চলাকালে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে দেশের ও সরকারের ভাবমূর্তি নষ্ট হবে, তাতে বরং হিতে বিপরীত হবে কেন্দ্রকে না লাদাখ নেতাদের। সংবিধানের 370 অনুচ্ছেদ খারিজের পর গত 3.5 বছর ধরে জম্মু কাশ্মীর পরিস্থিতি ভালো মন্দ মিশিয়ে চললেও সম্প্রতি জম্মুর পরিস্থিতি সরকারের দুশ্চিন্তা বাড়িয়েছে, সেই সঙ্গে জোট পাকিয়েছে লাদাখ। বৌদ্ধ শিয়া মুসলিম অধ্যুষিত এই